সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে পুঁতির এইচ তৈরি করতে হয়। আজকে আমি পুঁতির এইচ তৈরি করা শিখাবো। পুঁতির এইচ তৈরি করার জন্য আমাদের লাগবে লাল মুক্তাপুঁতি 6 নম্বর, 30 গ্রাম, ক্রিম কালার মুক্তাপুঁতি 6 নম্বর, 40 গ্রাম, রক 7 নম্বর। আমি ছোট করে রক কেটে নিয়েছি। তিনটি ক্রিম কালার পুঁতি ঢুকিয়ে নিচ্ছি রকের ভিতরে। এবং একটি লাল পুঁতি নিয়ে ক্রস করছি। চারের ফুল তৈরি হলো। বা সাইডের রকে দুইটি লাল পুঁতি ঢুকিয়ে নিচ্ছি এবং ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। ক্রস করছি শেষের পুঁতিতে, বা সাইডের শেষের পুঁতিতে। ঠিক একইভাবে আমি আরো একটি চারের ফুল তৈরি করছি এবং তার জন্য বা সাইডের রকে দুটি লাল পুঁতি এবং ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। বা সাইডের শেষের পুঁতিতে ক্রস করছি। ডান সাইডের রকে তিনটি ক্রিম কালার পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। ডান সাইডের রকে আমি তিনটে পুঁতি ঢুকিয়ে নিলাম। এখন আমি গেট দিয়ে দিব ভালো করে। আমি রকটি লাল পুঁতির ভিতরে ঢুকিয়ে দিচ্ছি।
দেখুন, আমি ভালো করে গিট দিয়ে রক্ত কেটে নিয়েছি। এখন আমি বা সাইডের লাল পুঁতির ভিতরে রক্ত ঢুকিয়ে নেব। একটি ক্রিম কালার পুঁতি বাসেডের রকে এবং দুইটি লাল পুঁতি ঢুকিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। ডান সাইডের রগটি তার পরবর্তী লাল পুঁতির ভিতরে ঢুকিয়ে দিব। ডান সাইডের রগে একটি সাদা দুঃখিত একটি ক্রিম কালার পুঁতি এবং একটি লাল পুঁতি ঢুকিয়ে নিব। শেষের পুঁতিতে ক্রস করব। ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নেব এবং দুইটি লাল পুঁতি নেব। শেষের পুঁতিতে ক্রস করব। বাঁ সাইডের রগটি তার পরবর্তী পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। বাঁ সাইডের রগটি তার পরবর্তী লাল পুঁতির ভিতরে ঢুকিয়ে দিলাম। বাঁ সাইডের রগে একটি ক্রিম কালার পুঁতি একটি লাল পুঁতি ঢুকিয়ে নেব। আমি জানি শেষের পুঁতিতে ক্রস। বাঁ সাইডের রগটি ভিতরে বাঁ সাইডের রগটির ভিতরে একটি ক্রিম কালার পুঁতি দুইটি লাল পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। শেষের পুঁতিতে ক্রস। ডান সাইডের রগটি তার পরবর্তী পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। ডান সাইডের রগে একটি ক্রিম কালার পুঁতি একটি লাল পুঁতি ঢুকিয়ে নেব।
শেষের পুঁতিতে ক্রস করব। ডান সাইডের রকে একটি লাল পুঁতি নিয়ে নেব। একটি ক্রিম কালার পুঁতি, দুঃখিত, ডান সাইডের রকে দুইটি লাল পুঁতি আরো নিয়ে নেব। দেখুন, আমি প্রথমে একটি লাল পুঁতি নিয়েছিলাম, পরে আরো দুটি লাল পুঁতি নিয়েছি ডান সাইডের রকে। শেষের পুঁতিতে ক্রস হবে। বাঁ সাইডের রগটি তার পরবর্তী পুঁতির ভিতরে ঢুকিয়ে দিলাম। বাঁ সাইডের রগে একটি ক্রিম কালার পুঁতি, একটি লাল পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। বাঁ সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি, দুইটি লাল পুঁতি নিয়ে নিব। শেষের পুঁতিতে ক্রস। ডান সাইডের রগটি তার পরবর্তী পুঁতির ভিতরে ঢুকিয়ে দিলাম। ডান সাইডের রগে একটি ক্রিম কালার পুঁতি এবং একটি লাল পুঁতি নিয়ে নিব। শেষের পুঁতিতে ক্রস। ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিয়ে নেব। এবং দুইটি লাল পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। একটি ক্রিম কালার পুঁতি, দুইটি লাল পুঁতি। বাঁ সাইডের রগটি তার পরবর্তী পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। বাঁ সাইডের রগে একটি ক্রিম কালার পুঁতি, লাল পুঁতি নিয়ে ক্র
ক্রস করব শেষের পুঁতিতে। বাসেডের রকে একটি লাল পুঁতি, একটি ক্রিম কালার পুঁতি এবং আবার একটি লাল পুঁতি নিয়ে ক্রস করব শেষের পুঁতিতে। ডান সাইডের রগটি তার পরবর্তী পুঁতির ভিতরে ঢুকিয়ে দিলাম। বাঁ সাইডের রগে একটি ক্রিম কালার পুঁতি এবং একটি লাল পুঁতি নিয়ে ক্রস করব। ডান সাইডের রকে আমি এখন তিনটি ক্রিম কালার পুঁতি নিয়ে নিব। দেখুন আমি ডান সাইডের রকে তিনটি ক্রিম কালার পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমি ডান সাইডের রগটি একই লাল পুঁতির ভিতরে আবার ঢুকিয়ে নিব এইভাবে। পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে আমি বাঁ সাইডের লাল পুঁতির ভিতরে রগটি নিয়ে আসবো। ঠিক একইভাবে আমি বাঁ সাইডের রগটিও বাঁ সাইডের দিকে নিয়ে আসবো। এখন আমি ডান সাইডের রকে তিনটি ক্রিম কালার পুঁতি নিয়ে নেব।
এখন আমি দুইটি রক একসাথে করে এভাবে দুটি রক একসাথে ধরে গিট দিয়ে নিব। এভাবে ভালো করে গিট দিয়ে এই লাল পুতির ভিতরে রং ঢুকিয়ে এবং আরো কিছু পুতির ভিতরে রং ঢুকিয়ে আমি গিটটি কেটে দিব, দুঃখিত রংটি কেটে দিব। ভালো করে গিট দিয়ে এই লাল পুতির ভিতরে ঢুকিয়ে আরো কিছু পুতির ভিতরে ঢুকিয়ে আমি রংগুলো কেটে দিব। আমি গিট দিয়ে রক কেটে নিয়েছি। এখন ঠিক যেভাবে আমি প্রথমে এই চারের ঘর করেছিলাম, চার ফুলের চারটি ফুল, ঠিক সেইভাবেই আমি এটা করে নিয়েছি। আপনারা ঠিক সেইভাবেই করে নেবেন। তারপর একটু দেখিয়ে দিচ্ছি, প্রথমে আমি তিনটি গ্রিন কালার পুঁতি নিয়েছি। এবং একটি লাল পুঁতি নিয়েছি। লাল পুঁতিতে ক্রস করেছি, চারের ফুল তৈরি হয়েছে। আমি বাঁ সাইডের রকে দুইটি লাল পুঁতি নিয়েছি। এবং ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিয়েছি। বাঁ সাইডে শেষের পুঁতিতে ক্রস করেছি। ডান সাইডের রকে তিনটি গ্রিন কালার পুঁতি নিয়ে দুটি রক ধরে গিট দিয়ে দিয়েছি। গিট দিয়ে দিলেই এবং রক কেটে দিলেই এমন তৈরি হয়ে যাবে। আমি লাল পুঁতির ভিতরে রং ঢুকিয়ে নিচ্ছি। আমি প্রথমে ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিচ্ছি এবং বাঁ সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিচ্ছি। একটি লাল পুঁতি নিয়ে ক্রস করছি, বাঁ সাইডের রকে একটি লাল পুঁতি নিয়েছি।
ক্রস করছি। আমি দুই সাইডের রকি একটি করে ক্রিম কালার পুঁতি ঢুকিয়ে নিচ্ছি। প্রথমে বাঁ সাইডের রকে, তারপরে ডান সাইডের রকে। বাঁ সাইডের রকে একটি লাল পুঁতি নিয়ে ক্রস করব। আমি বাঁ সাইডের রকে একটি লাল পুঁতি, দুটি লাল পুঁতি এবং ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিয়ে বাঁ সাইডের শেষের পুঁতিতে ক্রস করছি। বাঁ সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিচ্ছি। ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিচ্ছি। একটি লাল পুঁতি নিয়ে ক্রস করছি। বাঁ সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিচ্ছি। ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিচ্ছি। একটি লাল পুঁতি নিয়ে ক্রস করছি। বাঁ সাইডের রকে একটি লাল পুঁতি নিয়ে বাঁ সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি, ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি, একটি লাল পুঁতি নিয়ে ক্রস। বাঁ সাইডের রকে এখন আমি একটি লাল পুঁতি নেব। একটি ক্রিম কালার পুঁতি নেব।
আবার একটি লাল পুঁতি নিয়ে শেষের পুঁতিতে ক্রস করব। এখন ডান সাইডের রকে আমি তিনটি ক্রিম কালার পুঁতি নিব। ডান সাইডের রকে তিনটি ক্রিম কালার পুঁতি, আমি একই লাল পুঁতির ভিতরে যে লাল পুঁতির ভিতরে আমার রক রয়েছে সেই পুঁতির ভিতরেই আমি রক ঢুকিয়ে নিয়েছি। ডান সাইডের রককে আমি উপরের ক্রিম কালার পুঁতির ভিতরে ঢুকিয়ে দিলাম, বা সাইডেরটাও উপরে লাল পুঁতির ভিতরে ঢুকিয়ে দিলাম। এবং এই লাল পুঁতির ভিতরে ক্রস আকারে রং দুটি রাখলাম। ডান সাইডের রকে তিনটি ক্রিম কালার পুঁতি নিয়ে নেব। এখন গিট দিয়ে ভালো করে গিট দিয়ে পাশের মাঝের এই লাল পুঁতির ভিতরে রং ঢুকিয়ে আরো কিছু পুঁতির ভিতরে রং ঢুকিয়ে আমরা রং দুইটি কেটে দিব। দেখুন আমি গিট দিয়ে কিছু পুঁতির ভিতরে রং ঢুকিয়ে রং দুইটি কেটে নিয়েছি। এই দুটি একসাথে জয়েন করে দেব, লাগিয়ে দেব। সেজন্য আমি লাল পুঁতির ভিতরে রং ঢুকিয়ে নিচ্ছি। দুই সাইডের রকে একটি করে দুটি ক্রিম কালার পুঁতি নিয়ে নিচ্ছি। প্রথমে বাঁ সাইডে এবং তারপরে ডান সাইডের রকে। বাঁ সাইডের রকে একটি লাল পুঁতি নিয়ে ক্রস করছি।
বাস এডের রকেটটি ক্রিম কালার পুঁতি নিয়েছি। ডান সাইডের রকেও একটি ক্রিম কালার পুঁতি নিয়ে নিচ্ছি। বাঁ সাইডের রকে একটি লাল পুঁতি নিয়ে ক্রস করছি। ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি, বাঁ সাইডের রকেও একটি ক্রিম কালার পুঁতি নিয়ে নিব। ডান সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি, বাঁ সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি। এখন আমি এটার এই লাল পুঁতির ভিতরে রং ঢুকিয়ে দিব। ডান সাইডেরটি রং ঢুকিয়ে বাঁ সাইডে নিয়ে যাব পুঁতির ভিতরে রং ঢুকিয়ে, এবং বাঁ সাইডের রংটিও একই পুঁতির ভিতরে রং ঢুকিয়ে ডান সাইডে নিয়ে যাব। ডান সাইডের রকটি পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে বাঁ সাইডের রকের কাছে নিয়ে আসব। এখানে একটি গেট দিতে হবে। আমি এখানে গেট দিয়ে কিছু পুঁতির ভিতরে ঢুকিয়ে রকটি কেটে দেব। আপনারাও এভাবে কিছু পুঁতির ভিতরে গেট দিয়ে রকটি ঢুকিয়ে তারপরে কেটে নেবেন। দেখুন আমি গেট দিয়ে পুঁতির ভিতর দিয়ে রক ঢুকিয়ে কেটে নিয়েছি। আমাদের এমন দুইটি লাগবে। আমি এর আগে একটি করে নিয়েছিলাম, এখন আমরা এই দুইটি জয়েন করে ফেলবো। দেখুন এখন আমি এই দুইটি পার্ট একসাথে জয়েন করে নেব। আমি যেভাবে এ জয়েন করেছিলাম ঠিক সেভাবেই আমি এটাও জয়েন করে নেব।
জয়েন করার জন্য প্রথমে রকের ভিতরে একটি ক্রিম কালার পুঁতি ঢুকিয়ে নেব। তারপরে ভালো করে ধরে আমি রকের একটি পাশ এই পাশের পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। আরেক পাশ এই পাশের পুঁতির ভিতরে ঢুকিয়ে দেব। দেখুন আমি রক দুই সাইডে রক দুই দিকে ঢুকিয়ে দিয়েছি। বাঁ সাইডের রকে একটি ক্রিম কালার পুঁতি নিয়ে ক্রস করে ফেলবো। ডান সাইডের রকটি ডান সাইডের পুঁতির ভিতরে, বাঁ সাইডের রকটি বাঁ সাইডের পুঁতির ভিতরে ঢুকিয়ে একটি ক্রিম কালার পুঁতি বাঁ সাইডের রকে নিয়ে ক্রস করে ফেলবো। ডান সাইডের রং ডান দিকের পুঁতির ভিতরে, বাঁ সাইডের রং বাঁ দিকের পুঁতির ভিতরে ঢুকিয়ে একটি পুঁতির ভিতরে ঢুকাতে হবে। একটি পুঁতি বাঁ সাইডের রকে নিয়ে ক্রস করতে হবে। দেখুন চারের ফুল তৈরি হচ্ছে। আমি রকের ভিতরে প্রথমে একটি পুঁতি নিয়ে বাঁ সাইডের রকটি
বাঁ সাইডের এই পুঁতির ভিতরে এবং ডান সাইডে রাখি, ডান সাইডের এই পুঁতির ভিতরে ঢুকিয়ে একটি পুঁতি নিয়ে ক্রস করেছি এবং আবার বাঁ সাইডের পুঁতি বাঁ সাইডের দিকে পুঁতির বাঁ সাইডের রক বাঁ সাইডের পুঁতির ভিতরে, ডান সাইডের রক ডান সাইডের পুঁতির ভিতরে ঢুকিয়ে বাঁ সাইডের রকে একটি পুঁতি নিয়ে ক্রস করেছি এবং এইভাবে বাকিগুলো করেছি। আমি এইভাবেই পুরো সাইডটি জোড়া দিয়ে নেব, আপনারাও ঠিক এইভাবেই জোড়া দিয়ে নেবেন, পুরোটি এইভাবেই করতে হবে। দেখুন আমি ঠিক যেভাবে দেখিয়েছিলাম সেভাবেই পুরোটা জয়েন করে নিয়েছি, তৈরি হয়ে গিয়েছে খুব সুন্দর একটি এজ পুঁতির। আপনারা এভাবে পুঁতির এজ তৈরি করে ফেলতে পারেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিবেন, কমেন্ট করবেন, কোনো কিছু না বুঝলেও কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।